বন্ধুরা, তারেক রহমান কিন্তু এবার খেপেছেন। আমি আবার বলছি, তারেক রহমান কিন্তু এইবার খেপেছেন। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করে সবার মাঝে ছড়িয়ে দিন। বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারেক রহমান। প্রশ্ন হলো, কেন তারেক রহমান নিজ দলের নেতাদের প্রতি ক্ষুব্ধ হলেন, কি কারণ ছিল, কাদের প্রতি তারেক রহমান খেপেছেন, জানতে হলে লাইক, শেয়ার, কমেন্টস করে না টেনে পুরো ভিডিওটি দেখুন। জানতে পারবেন রাজনীতির ভেতর বাহিরের নানা খবর। কর্মসূচি পালন নিয়ে সমন্বয়হীনতার অভিযোগে রীতিমতো দলীয় হাইকমান্ডের তোপের মুখে আছেন একদল নেতা। এর জের ধরে এরই মধ্যে একটি সহযোগী সংগঠনের শীর্ষ পদ হারিয়েছেন একজন নেতা। এছাড়া আরও কয়েকজন মৌখিকভাবে তিরস্কার করা হয়েছে দলীয় হাইকমান্ডের দিক থেকে, ফলে আরও কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে এমন আলোচনা জোরে সোরে চলছে দলের মধ্যে। ভার্চুয়াল বৈঠকে কর্মসূচি সফল করার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের অনুপস্থিতি ও সমন্বয়হীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই। তিনি প্রশ্ন তুলেছেন, কেন কর্মসূচিগুলো সফল হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন নেতা বলেন, 28 অক্টোবরের পর বিএনপি সাংগঠনিকভাবে ভেঙে পড়েছে। এখনকার বাস্তবতায় মাঠে আন্দোলন গড়ে তোলা দলটির জন্য কষ্টসাধ্য, তবে তারা সাধ্যমতো চেষ্টা করছেন। তিনি জানান, এ মুহূর্তে তারা মাঠের আন্দোলনের চেয়ে কূটনৈতিক তৎপরতার ওপর গুরুত্ব দিতে চান। আর এইরকম ভাবনা থেকেই ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে গত 31শে ডিসেম্বর দলটি জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়েছে। এতে নির্বাচন বন্ধে হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এই নির্বাচন আওয়ামী লীগের পাতানো খেলা উল্লেখ করে দলটি কূটনৈতিকদের বার্তাও দিচ্ছে। বিএনপির একাধিক সূত্র বলছে, এর আগেও তফসিল ঘোষণার পর থেকেই একতরফা নির্বাচনের বিষয়ে বাংলাদেশ অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনগুলোকে অবহিত করেছে দলটি। বিএনপির একজন নেতা বলেছেন, জনসভাগুলো শান্তিপূর্ণ হয় বলে সেখানে সব বয়সের মানুষ উপস্থিত হতে পারে, কিন্তু যেসব কর্মসূচিতে পুলিশ বা সরকারি দলের হামলার সম্ভাবনা থাকে সেখানে সেটা সম্ভব হয় না। সবাই তো সব কর্মসূচিতে থাকতে পারবে না। তবে এখন যে সমন্বয়হীনতার দেখা যাচ্ছে সেটার যৌক্তিক কারণও আছে। অনেকে মামলার কারণে আত্মগোপনে, অনেক সময় ফোনে কথা বলাটাও রিক্স হয়ে যায়। তবে নেতাদের আশা বিষয়টি এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নজরে আসায় এবং দল থেকে করা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত আসার কারণে তাদের সামনের কর্মসূচিগুলো আরও সুসংগঠিত হবে এবং তাতে বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশগ্রহণ বাড়বে। গতকালও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে স্কাইপি বৈঠক করেছেন। বৈঠকে ঢাকার ভূমিকা নিয়ে এ সময় নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় অসহযোগ আন্দোলন কার্যকর না হওয়াকে ঢাকার ব্যর্থতা বলে মন্তব্য করেছেন তিনি। এ সময় নেতাকর্মীরা গ্রেপ্তারের আশঙ্কার কথা জানান এবং কূটনৈতিক তৎপরতার উপর গুরুত্ব দেন। শুধু তাই নয়, 1 জানুয়ারি থেকে কঠোর কর্মসূচি ঘোষণারও কথা ছিল দলটির, কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করেনি দলটি। লিফলেট বিতরণ কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। অসহযোগ আন্দোলনের তো কোনো প্রভাব মাঠে নেই, বরং কোথাও কোথাও দলটির নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় এরকম প্রায় 1/2 শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বন্ধুরা, তিরস্কার বহিষ্কার করে বিএনপি কি শেষ পর্যন্ত মাজা খাড়া করে দাঁড়াতে পারবে, প্রতিহত করতে পারবে এই নির্বাচন? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। কমেন্টস করুন, কমেন্টসে আপনাদের স্বাধীন মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হাসান স্বপন, খোদা হাফেজ।